এটা হইছে ওসি গুলশানের জন্য আমার ওয়াইফ ওনার পেপারস পাইছে কি না পাইছে আমার ওয়াইফের পেপারস পাইছে না না পাইছে এটা তোর কি আমার বউ আমার সম্পত্তি আমার বউয়ের সম্পত্তি আমার সম্পত্তি ওর কাগজগুলো আমি সব পুড়াই ফেললে তুই কেডা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজি হকের বিরুদ্ধে মামলা রয়েছে বেশ কয়েকটি বৃহস্পতিবার তাকে আইনের আওতায় আনতে রাত 9:30টার দিকে রাজধানীর গুলশান দুই এর 111 নম্বর রোডের 9 নম্বর বাসায় যান র‍্যাব সদস্যরা তবে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজি এমনকি তিনি গায়ের জামা খুলে ফেলেন ও নিজের স্ত্রীকেও হত্যার হুমকি দেন পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার না করে নজরদারির মধ্যে রাখে এদিন রাত 11:30টার দিকে তমিজি হককে গ্রেফতার না করার বিষয়টি জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়িন পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমেদ এর আগে গত 13 নভেম্বর দিবাগত রাত 12:00টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজি হক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।